ওয়েলকাম টু অনলাইন টিভি সার্ভিস চ্যানেল থেকে আমি বিপ্লবাস আপনাদের সামনে এই নতুন একটা মডেল নিয়ে চলে আসলাম, সেটা হলো Q75R নতুন মডেলটা। এটা এখন আনবক্সিং করে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এটা আনবক্সিং হচ্ছে, এখন আমরা অ্যাক্সেসরিজ গুলো দেখাবো কি কি থাকবে এটার সাথে। ম্যানুয়াল থাকবে, রিমোট থাকবে দুইটা, পাওয়ার কেবল থাকবে, রিমোটের ব্যাটারি থাকবে। দেখতে পাচ্ছেন আরো কিছু কর্ড গুলো থাকবে যেগুলো এবি কেবল এগুলো লাগাবার জন্য। এই দুটো হলো টেবিল স্ট্যান্ড, দুটো টেবিল স্ট্যান্ড থাকবে, টেবিল স্ট্যান্ড দুইটা দুই সেটের জন্য। আমি এখন আপনাদের টিভিটা বের করে দেখাবো। দেখতে পাচ্ছেন টিভিটা, এই মডেলটা নতুন হিসেবে ওরকম স্লিম করে নেই, কিন্তু আপনার বর্ডারলেস। কিন্তু অন্য টিভি গুলাতে যেমন বর্ডার থাকে, এটাতে বর্ডার নাই, বর্ডারটা একদম স্লিম মিশানো। পিছনে পোর্ট দেওয়া আছে আপনার HDMI পোর্ট দেওয়া আছে, তিনটা USB পোর্ট একটা, তারপরে ডিসের পোর্ট দেওয়া আছে, অডিও পোর্ট দেওয়া আছে, ব্রডব্যান্ডের লাইনের পোর্ট দেওয়া আছে। এই হলো আপনার ডিসপ্লেটা, দেখতে পাচ্ছেন। আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে দেখাই আপনাদের, দেখেন একদম বর্ডারলেস, বর্ডার নাই বলতে চলে। চার সাইডে সাদা শেডও দেওয়া আছে, মানে সাদা বর্ডার। এখন পাওয়ার দিয়ে অন করে দেখাবো আপনাদের। এখানে লেখা হচ্ছে স্যামসাং QLED টিভি, মানে অনেক সুন্দর একটি টিভি বের করছে। এটা আপনার আসছে নতুন নতুন, এটা আমরা পাইছি আজকে আজকে এখানে আনবক্সিং করে দেখালাম আপনাদের। এটা আসছে আপনার 19-3 19-3 আপনার এটা বের হয়েছে মালটা, টিভিটা। এখানে আপনার এই ল্যাঙ্গুয়েজ গুলা ঠিক করতে হবে, এটা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের দেখাবো এটা কিভাবে করতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।